Assalamualaikum viewers. Nusrat Cooking Studio আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে ট্র্যাডিশনাল বিন্নি চালের ক্ষীর কিংবা পায়েশ রান্নার একটি সহজ রেসিপি শেয়ার করছি। সো আশা করছি আমার আজকের রেসিপি সবার ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। পায়েশ রান্নার জন্য প্রথমেই আমি বিন্নি চালটা রেডি করে নিব। একটা মিক্সিং বোল নিয়ে তাতে হাফ কাপ বিন্নি চাল দিয়ে দিচ্ছি। আর কম বেশি অনেকেই কিন্তু এই বিন্নি চালটা চিনেন, বিশেষ করে সিলেটে কিংবা চট্টগ্রামে এই চালটা কিন্তু খুবই জনপ্রিয়। তাছাড়া এখন বাজারেও খুব ইজিলি এই চালটা কিনতে পাওয়া যায়। এবার এখানে বেশ কিছুটা নর্মাল পানি দিয়ে দিচ্ছি। কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালো করে কোচলে এই চালগুলো প্রথমে ধুয়ে নিতে হবে। তো আমি বারবার পানি চেঞ্জ করে একেবারে স্বচ্ছ পানি বের হয়ে আসা পর্যন্ত চালগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। চালগুলো ধুয়ে নিয়েছি, এবার এখানে আরো কিছুটা নর্মাল পানি দিয়ে দিব। পায়েশ রান্নার আগে এইভাবে চালগুলো ধুয়ে তারপর কিছুটা নর্মাল পানি দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট এই চালগুলো এভাবেই পানিতে ভিজিয়ে রাখব। তো চালগুলো ভিজতে থাক, এবার আমরা চুলায় চলে যাব। চুলায় একটা পাত্র বসিয়ে এইখানে আমি প্রায় 1.25 লিটার দুধ আগে থেকে জাল করতে বসিয়ে দিয়েছিলাম। আর জাল করতে করতে দুধটা অলরেডি অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এখানে 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। চাইলে ফ্লেভারের জন্য একটা কিংবা 2টা এলাচও অ্যাড করে দিতে পারেন। এবার নেড়ে চেড়ে আরো বেশ কিছুক্ষণ দুধটা জাল করে একটু ঘন করে নিব। তো বেশ কিছুক্ষণ দুধ জাল করে নেওয়ার পর এবার এখানে পানিতে ভিজিয়ে রাখা সেই বিন্নি চালগুলো দিয়ে দিব। বিন্নি চাল যদি বাড়িয়ে দিতে চান তাহলে সেই অনুসারে দুধের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে। এবার এখানে স্বাদমতো কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি। চাল দেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে করে নেড়েচেড়ে প্রথমে সবকিছু একসাথে মিশিয়ে নিব। আর যেহেতু এই চালটা আমি আগে থেকেই বেশ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তাই এই পায়েশ রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না। তো চুলার আঁচ এবার লো টু মিডিয়ামে করে একটু সময় নিয়ে অনবরত এভাবে দুধটা নাড়তে হবে। লক্ষ্য রাখতে হবে যেন নিচ থেকে আবার লেগে না যায়। এবার কিছুক্ষণ হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব চালগুলো একটু মজে আসা পর্যন্ত। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু আমি 1-2 বার ঢাকনাটা সরিয়ে একটু পরপর নেড়ে দিয়েছিলাম যেন নিচ থেকে আবার দুধ লেগে না যায়। তো দেখতেই পাচ্ছেন এরই মধ্যে কিন্তু পায়েশটা বেশ অনেকটা ঘন হয়ে এসেছে। আর বিন্নি চাল একটু আঠালো হয়, সেই ক্ষেত্রে বিন্নি চাল দিয়ে তৈরি এই পায়েশটাও কিন্তু একটু আঠালো হবে। তো আমি আবার নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। চাইলে এক্সট্রা ফ্লেভারের জন্য এখানে কন্ডেন্স মিল্ক কিংবা গুঁড়া দুধও অ্যাড করতে পারেন। তবে আমি যেহেতু বেশ অনেকক্ষণ এই দুধটা জাল করেছি তাই এখানে আমি এক্সট্রা কোনো দুধ আর অ্যাড করছি না। এবার এখানে মিষ্টির জন্য আমি চিনি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর চাইলে চিনির পরিমাণ কমিয়ে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন, এতে করে কিন্তু পায়েশটা খেতে আরও বেশি টেস্টি হবে। তবে আমি এই পায়েশে গুড় দিতে চাচ্ছি না, তাই কালার আনার জন্য গুড়ের পরিবর্তে আমি এখানে চিনির ক্যারামেল ব্যবহার করছি। তবে এটা যার যার পছন্দের উপর নির্ভর করে, চাইলে আপনারা চিনির ক্যারামেল স্কিপ করে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন কিংবা গুড় ছাড়াই জাস্ট এভাবে করেও এই পায়েশটা রান্না করতে পারেন। তো ব্যাস, এখন আর খুব বেশি সময় এই পায়েশটা রান্না করতে হবে না।
নেড়েচেড়ে আর 2-1 মিনিট এই পায়েশটা চুলায় রেখে তারপরই নামিয়ে নিব। যখন দেখবেন নাড়তে নাড়তে এক পর্যায়ে পায়েশের থিকনেসটা বেশ অনেকটা আঠালো এবং ঘন হয়ে এসেছে, তখনই বুঝতে পারবেন এই পায়েশ আর বেশি সময় চুলায় রাখার প্রয়োজন নেই। তো এবার আমি পায়েশটা নামিয়ে নিব। তবে নামিয়ে নেওয়ার আগে এখানে আমি প্রায় হাফ কাপ নারকেল কোড়া অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, নারকেল কোড়া না থাকলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। পায়েশে বাদাম কুচি দিলে কিন্তু পায়েশের টেস্টটা আরও বেড়ে যায়। আর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে 2 ধরনের বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু বাদামের পাশাপাশি কিশমিশটাও অ্যাড করতে পারেন। তো সব কিছু দেওয়ার পর এবার নেড়েচেড়ে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিব। তো ব্যাস, আমার পায়েশ রান্না কমপ্লিট। এবার শুধু এই পায়েশটা চুলা থেকে নামিয়ে টেবিলে সার্ভ করার পালা। সৌন্দর্যের জন্য উপর থেকে আরো কিছুটা বাদাম কুচি দিয়ে পায়েশটা সাজিয়ে নিচ্ছি। আর এটাই ছিল আমার আজকের রেসিপি। হোপ আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। যাই হোক, আজ এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড আল্লাহ হাফেজ।